দেন মাহফুজ ভাই এখন দেন খানা ভাইয়ে নেছি বিসমিল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 5ই মার্চ 2023 কৃষি এন্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে বাচ্চুমোল্লা ডেইরি ফার্মে আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মাহফুজ আহমেদ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে এর পাশাপাশি এখানে এর আগে আমরা ষাঁড় বাচ্চা এবং বকনা গরু দেখাইছি তো এই সপ্তাহে ওনার একটু ব্যতিক্রমধর্মী কালেকশন আছে এখানে দেখতেছি এক পিস গাভী এবং আসন্ন রোজা ঈদ এবং পরবর্তীতে যে কোরবানির ঈদ আছে এই জন্য ওনাদের কাছে কিছু কাটাই গরু কিছু বকনা যেগুলো প্রেগন্যান্ট হয় না এবং কিছু গাভী যেগুলো বাচ্চা দিয়েছে এখন আর বাচ্চা দিচ্ছে না বা কনসিভ করতেছে না সেগুলো আমাকে বলছে যে খুব সুলভ মূল্যে ইনশাআল্লাহ আপনাদের দেখাবে যেগুলো আপনারা কোরবানির কাজে এবং আসন্ন যে রোজার ঈদ রয়েছে এই ঈদেও ব্যবহার করতে পারবেন দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী কিনবেন বকনা কিনবেন সার কিনবেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহফুজ ভাই কেমন আছেন আসি তেমন একটা ভালো না অনেক টাকা তো লস যাচ্ছে খালি খালি লস কিন্তু মাহফুজ ভাইয়ের আগেও বাচ্চা কেটে গেছে একটা এগুলোরও সম্ভবত বাচ্চা কাটছে না এটারও বাচ্চা কেটে গেছে আচ্ছা আল্লাহ আপনাকে বরকত দান করুক আপনার ব্যবসায় যেন এই লসগুলো না হয় আসলে একটা বাচ্চা কাটলে একটা খামারির বা একটা ব্যবসায়ীর বেশ টাকা লস হয় আর আপনারা তো খুব বেশি বড় বিজনেস যে 20টা 25টা করে গরু আনতেছেন একটা লস যাচ্ছে বাকিগুলোতে পোষা যাচ্ছে এমন না জি না নিয়ে আসেন কম কম এর মধ্যে থেকে কেটে গেলে আসলে সমস্যাই জি জি তো শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ খামারের ঠিকানাটা আমাদের জানাবেন আমার ঠিকানা এটা পাবনা জেলা ভাঙ্গরা থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া খামারের নাম বাচ্চুমোল্লা ডেইরি ফার্ম আমার নাম মাহফুজ আহমেদ আচ্ছা এখান থেকে মাহফুজ ভাই গাভী গরু বিক্রি করে এর পাশাপাশি আমরা ষাঁড় বকনাও দর্শকদের দেখাই এখন বর্তমানে রানিং থাকবে আপনি কুরবানির জন্য যে কোনো কিছু দেশাল ষাঁড় দেশাল গাভী এবং হলস্টাইন ফ্রিজিয়ান ষাঁড়ও নিতে পারবেন আচ্ছা মোটামুটি সব ধরনের কুরবানির টার্গেটে যে গরুগুলো থাকে সব পাবে কাটাই থেকে শুরু ভালো রেডি ষাঁড় পর্যন্ত পাবে জি জি আর গাভী গাভী থাকবে 2-4টা মানে গাভী একটু কমাই দিবেন জি জি আচ্ছা তো এখন আজকে আমাদের একটা গাভী এবং আমি দেখলাম যে আপনার খামারে আপনি আমাকে বললেন যে 5টা কাটাই গরু আছে কিছু বকনা আছে বা কিছু গাভী আছে আর কনসিভ করতেছে না সেগুলো জি সেগুলো দেখাবো আপনি রেগুলার নিলে তো কোনোদিন লস হবে না আপনার দেখা যাবে 5-6টা গাভী আছে গাভীর পিছে মনে করেন একটা গরু নিয়ে গেল ওইগুলা ওই গাভীর যেগুলো খাবারগুলো বাছলে ওকে খাওয়ালে দেখা গেল পরিপূর্ণ একটা ভালো কুরবানি রূপ নিল হয়ে যাবে জি আচ্ছা আজকে 5টা লাটে কিন্তু একটা ছোট করে দাম দিতে হবে ভাই জি অবশ্যই একদম ছোট করে বলে দেবো সামান্য কিছু লাভ হলে হবে আচ্ছা আর গাভীতে তো লস যাচ্ছেই তো চলেন আর কথা বাড়াবো না খামারের যে গরুগুলো রয়েছে সর্বনিম্ন দাম কত আছে গরুতে সর্বনিম্ন যেগুলো মাংস লাগবে মাংসের ওইগুলো আপনি লটে একদম বলে দিচ্ছি আপনি 57,000 লটের দাম হচ্ছে 57,000 জি আচ্ছা আর এই গাভীর দাম তো ইনশাল্লাহ আমরা ভিডিওতে জানাই দিব তো চলেন দেখি গরু দেখি আর কথা বলি জি মাহফুজ ভাই এক নম্বর যে গাভীটা নিয়ে আসলেন লালচে রং কি জাতের এটা এটা একদম পিওর জার্সি না একটু ক্রস টাইপের আছে আচ্ছা ক্রস ব্রিডের একটা জার্সি জি আচ্ছা এটাও এক সেই লসের গরু গত সপ্তাহেও লস দেখালাম এবারেও লস আচ্ছা এই গরুটার দাঁত কয়টা এটার দাঁত 4টা প্রথম বাচ্চা দিয়েছিল 4 দাঁতে প্রথম বাচ্চা দিয়েছিল কি বাচ্চা হয়েছিল ভাই 4 বাচ্চা হয়েছিল এই গরুটার আপনি ভিডিও করছিলেন এই গরুটার ভিডিও আছে আমি আমার সম্ভবত 2-3 দিন আগের প্রোগ্রাম ছিল না আচ্ছা আপনার চাচার ওখানে ছিল জি জি আচ্ছা এটা হচ্ছে ষাঁড় বাচ্চা ছিল ষাঁড় বাচ্চাটার বয়স কতদিন হলো বয়স আজকে পরিপূর্ণ আপনার 8 দিন হচ্ছে 8 দিন 8 দিন আর বাচ্চাটা মারা গেছে আর 4 দিন 4 দিন হলো মারা গেছে জি গরু খাবার দাবার খাওয়া ধরছে খাবার দাবার সব কিছু খাচ্ছে আর দুধ দহন করতেছেন কিভাবে দুধ দহন হাত পানানোতে হাত পানানোতে দহনের সিস্টেম চালু হয়ে গেছে মানে দিচ্ছে দুধ দহন করতে হ্যাঁ দহন করতেই তো দিচ্ছে না হলে তো আর দহাইতাম না আচ্ছা কত লিটার করে দুধ পাচ্ছেন এখন বর্তমানে সকালে 7.5-8 কেজি তো অনেক দুধ জি অনেক দুধ বিকালবেলা আপনি 5.5-6 আচ্ছা মোটামুটি 8 কেজি 8.5 কেজি আর বিকেল বেলা আপনার 2 বেলাতে 14 কেজি দুধের গ্যারান্টি 14 লিটার দুধের গ্যারান্টি যে আমার বাসায় এসে 5 দিন 6 দিন 10 দিন মনে করলেও থাকে দহন করে নিয়ে যাবে আচ্ছা গরু কিন্তু কম আসলে আপনার লসের গরু একটু কি দহন করা যায় আপনি চাইলে আমি দহন করে দেব আচ্ছা এখন দহন করলে বলছেন 7.5-8 না 7 থেকে 8 কেজি দুধ হবে আচ্ছা একটু দহন করেন তো গরু যেহেতু গাই গরু একটা একটু দহন করে দর্শকদের মানে ভালো জিনিস দিয়ে টাকা নেন দহন করেন আমরা দর্শকদের দেখাই দহনের পরে ইনশাল্লাহ দাম জানবো অবশ্যই আচ্ছা মাহফুজ ভাই এই যে হাত পানানোর সিস্টেমটা একটু দর্শকদের দেখাই দেই প্রথমে পানি ছিটায় নেওয়া হচ্ছে না পানি ছিটায় বাচ্চাটা টান দিচ্ছে আস্তে আস্তে পানায় দিই আচ্ছা আর তেল দিয়ে নরম করে নেওয়া হচ্ছে যেন ব্যথা না লাগে না জি জি
আচ্ছা এভাবে কি পানাই দিবে না এইভাবেই পানাই দিবে রশি টশি দিলেন না রশি লাগবে না এমনিতেই সাত সাত লাগতেছে না না আচ্ছা তো দহন করুক আর বালতিটা একটু বিশেষ করে আমাকে ফাঁকা করে দেখেন একদম যা আছে দেখেন বালতিটা কিচ্ছু নাই আচ্ছা বালতি ফাঁকা আছে তো দহন করেন আমরা দর্শকদের পুরো ভিডিওটা ইনশাআল্লাহ দেখাবো করা শেষ একটা মগ নিয়ে আসেন 2 লিটারের একটা কিন্তু একদমই হয়ে গেছে যেটুক তলায় মোটটা আচ্ছা এখন আর তলায় ধরার টাইম নেই এখন হচ্ছে এখানে ধরতে হবে নইলে দর্শক আবার একটু ছায়া নিয়ে আসেন তো দুধটা আচ্ছা এটা আমার হাতে 2 লিটারের মগ আচ্ছা নিচে নিয়ে এই যে 2 লিটার ঢালেন ভাই একজন ঢালেন আমি দেখাই আস্তে আস্তে দাঁড়ান একটু রাখেন খানাটা ইয়া করে দিই খানা থাকলে তো দুধ বেশি হবে দেন মাহফুজ ভাই এখন দেন খানা ভেঙে নিছি বিসমিল্লাহ দশটার একটু কম দুধ হয়েছে আপনি বলছেন সাড়ে সাত আট আচ্ছা তাহলে তো দুধ বেশি হয়েছে বেশি হওয়ার কারণ বেশি হওয়া দর্শকের কপাল দর্শকের কপাল আচ্ছা এটার দাম কত ভাই এটার দাম চা 1,45,000 1,45,000 বাচ্চার বয়স যেহেতু 8 দিন একটা গরুর আমরা জানি 15-20 দিন না হলে আসলে দুধটা ক্লিয়ার ছাড়ে না আপনি ওই 15-20 দিনের হিসাব করে 14টার গ্যারান্টি দিয়েছেন 14টার গ্যারান্টি দুধ তো আরো বাড়বে আচ্ছা তো মোটামুটি দাম কত বললেন 1,00,000 দাম 1,45,000 কোন দর্শক নিলে 1,40,000 টাকা একদম চলেন ওই কাটাই গরুগুলো দর্শকদের দেখাই মাহফুজ ভাই যে এক 2 নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসলেন এক নম্বরে তো আমরা গাভী দেখাইছি বাচ্চা সারা আর 2 নম্বরে দেখাচ্ছি হচ্ছে এরকম 5টা গরু আছে যেগুলো হচ্ছে রিজেক্ট বকটা আমরা বলতে পারি বীজ কনসিভ করে নাই বা রাখে নাই বীজ না এইগুলো আপনি এমনিতে বক না মানে বীজ কনসিভ করে নাই আর এইগুলো আপনি দেশি টাইপের বক না মানে কুরবানির জন্য
এগুলো নিতে পারবে আচ্ছা এগুলো যারা নিবে কুরবানি টার্গেট করে নিতে হবে মানে মাংসের জন্য নিতে হবে মাংসের জন্য আর এগুলো তো দেশাল টাইপের এগুলো তো ওই বীজ উৎপাদন জাত উন্নয়ন করে তো লাভ নাই আসলে না না এগুলো দেশাল আচ্ছা এটার দাঁত হইছে এগুলো দুই দাঁত এটার দাঁত হচ্ছে দুইটা শৈলে মাংস আছে কত মন আপনার আইডিয়া এটা মাংসের ওজন তো করা যাবে না এটা নিলে কোনো ভাই নিলে দাম পড়বে 60000 টাকা 60000 টাকা জি তো দাঁতের মধ্যে আসলে তো মাংসের একটা আইডিয়া দিতে হয় দুই দাঁত সেটাই বলতেছি মাংস কত মন আছে আপনার আইডিয়া তাও কত আপনার 75 থেকে 80 কেজি আছে 75 বা 80 কেজি আচ্ছা দাম 60000 দাম 60000 টাকা একদম নাকি সুযোগ দিবেন দরদামের পাঁচটা জুতেল কেউ লটে না একবারে বলে দেব আচ্ছা এটা সরাই দেন আমরা দুই নম্বরটা দেখি দুই নম্বরে একটা নিয়ে আসলেন এটা কি গাবি হইছে না বকনা না এটা বকনা খাঁটি দেশাল বকনা এটা হচ্ছে দেশাল যেগুলো আছে সবই তো দেশাল বা দেশাল মিক্সড জি আচ্ছা এগুলো আর বড় হবে না শুধু মাংস লাগবে এখন না বড় হবে না শুধু মাংস লাগবে এগুলো নিয়ে যা কেউ কুরবানি আসতে আসতে এখন আপনার সময় আছে হচ্ছে 4 মাসের মতো ফুল টাইম মনে হয় কুরবানির জন্য আছে একটু কম বেশি হতে পারে তো এগুলো কেমন মাংস ধরতে পারবে এই 4 মাসে এখন তো শুধু মাংস লাগবে তো আপনার কেমন আইডিয়া আপনি যত কম হোক 3.5 মন 4 মন করে মাংস লাগবে এই 4 মাসে জি না এখন যা আছে এইটা সহ 3.5 মন 4 মন এটা এটা সহ সেটাই তো তাহলে তো আমার মাথায় নষ্ট হয়ে যেতে লাগছিল যে কি বলে দাম কত এটার ভাই এটার দাম পড়বে আপনি 60000 টাকা দুই দাঁত এটার দুই দাঁত 60000 এটারও দাম চাওয়া লাটা কিন্তু একটা অফার দিয়ে দিতে হবে জি অবশ্যই এটা সরাই দেন তিন নম্বর এটা দর্শকদের দেখাই তিন নম্বরে যেটা নিয়ে আসলেন এটাও কয় দাঁতের এটাও দুই দাঁত এটা দেশাল মিক্স ফিজিয়ান জি আচ্ছা দুই দাঁত এই গরুটা কেউ পছন্দ করলে এর দাম কত ভাই এটার দাম পড়বে 57000 টাকা এর দাম চাওয়া 57000 টাকা জি জি আচ্ছা এটা সরাই দেন আমরা পরেরটা দেখি দর্শকদের দেখি চার নম্বরে যেটা নিয়ে আসলেন লাল রঙের এটা কি জাতের এটাও আপনার দেশাল এটাও দেশাল মিক্সড জি আচ্ছা এর দাঁত কয়টা এটার দাঁত চারটা চার দাঁতে একটু সাহিওয়াল মিক্সড পাইছে ভাই একটু সাহিওয়াল মিক্সড আছে লম্বা গলায় কম এটা দেখেন নিয়ে যা যদি কেউ ভালোভাবে পরিচর্যা করতে পারে অনেক টাকার গরু এগুলো কি সারের মতোই মাংস লাগবে যে সারের চেয়েও বেশি লাগে ভাই ভালোভাবে খাদ্য জুতিল দেয় আপনি দেখেন ফ্রেমটা কত সুন্দর হয়ে রয়েছে আচ্ছা বডি ফ্রেম দেখে কিনতে হবে আর একে মাংস লাগাই নিতে হবে জি এগুলো নিয়ে গেলে আপনি দেখা যায় 5-6টা গাবি আছে গাবির যেগুলো নষ্ট খাবার থাকে ওইগুলো দিলে এরা কিন্তু মানুষ হয়ে যায় আচ্ছা এর এর দাম কত এটার দাম পড়বে 65000 65 জি এটা সরান শেষেরটা দেখি ছয় নম্বর সিরিয়ালে একটা সাদা গরু নিয়ে আসলেন এটাও দেশাল এটাও দেশাল এটা আর কি বাচ্চা হয়েছে কিন্তু এর আগে আচ্ছা যে শেঙে র‍্যাক করতে দেখেই আমরা বুঝতেছি যে তিন চারটা বিএন মনে হয় মিনিমাম দিছে নাকি জি জি দাঁত দাঁতের মধ্যে আছে এটা দাঁত ছাড়া আর যে আর দাঁত আমি জাবর কাটানো দেখে বুঝলাম দাঁত দাঁত খালি দাঁত যত হবে তত ভালো আপনি সেটাই তো দাঁত দেখে কিনতে হবে জি জি দাঁত দুই দাঁত চার দাঁত হলে এগুলোই তো লাভ মাংস লাগবে শুধু জি আচ্ছা এই গরুটার এই অবস্থায় দাম কত ভাই এটার দাম পড়বে আপনি 65000 টাকা 65000 টাকা জি আচ্ছা মাহফুজ ভাই এই লাট ধরে যদি কেউ নেয় জি লাটে আছে হচ্ছে পাঁচটা পাঁচটা এই পাঁচটার দাম একটা ছোট করে বলে দেন এই পাঁচটা জুতিল কেউ নেয় একদম 57000 টাকা পার পিস পড়বে 57000 57000 টাকা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বর 01772828633 তো দর্শকদের কিছু বলতে চান দর্শক ভাইদের বলবো সরাসরি খামারে আসেন খামারে এসে আপনারা দেখে শুনে নিয়ে যান কোনোদিনও আপনারা খামার করে লসের মুখে যাবেন না যদি সরাসরি এসে কিনে সরাসরি এসে কিনে যখনই অনলাইনের মধ্যে কিনবে আর যে সে যতই ভালো কেনা হয় একটু হলেও মিথ্যে কথা বলবেই সেটাই তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের একটা গাভী এবং পাঁচটা কাটাই গরু দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম